বিদেশে লোক পাঠানোর নামে অর্থ আত্মসাত, নারীদের জিম্মি করে তাদের অপ্রকাশযোগ্য এবং স্পর্শকাতর ছবি ধারণ করা, তারপর তাদেরকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ শিহাবুদ্দিনের বিরুদ্ধে। এই শিহাবুদ্দিন মালয়েশিয়ায় বসে কিভাবে একের পর এক এরকম ঘৃণ্য জঘন্য কাজ করে যাচ্ছেন তুলে ধরছি সেই গল্প। বিদেশে জনশক্তি রপ্তানির নামে অর্থ আত্মসাত, নারীদের বিদেশি দালালদের কাছে বিক্রি করে দেয়া, পাসপোর্টে ভিসা করানোর কথা বলে নারীদের পাসপোর্ট আটকিয়ে রেখে তাদের অপ্রকাশযোগ্য ছবি ধারণ করা, তারপর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নারীদের ধর্ষণের গুরুতর অভিযোগ মালয়েশিয়া প্রবাসী শিহাবুদ্দিনের বিরুদ্ধে। এই শিহাবুদ্দিন কিভাবে সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নারীদের টার্গেট করে, আসুন দেখি সেই গল্প। জনশক্তি রপ্তানির নামে নারীদের দেশের বাইরে দালালদের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ শিহাবুদ্দিন নামের এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে। ক্রাইম ওয়াচ টিমের কাছে এমন অভিযোগ করেছেন শিহাবুদ্দিনের প্রতারণার শিকার রোজিনা বেগম নামের এক নারী। দেশের ঠিকানা শুধু জিজ্ঞেস করলো, পরে পার্স করে দিয়ে দিল। দুবাই এয়ারপোর্ট সিয়াপ মার্কেটের কথা বলেই পাঠাইছে। পরে আল্লাহ বলছে, আপনি তো মার্কেটিং জবে আসেন, আমি আপনার 2,50,000 টাকা খরচ করে আনছি। যে দালালটার হাতে তুলে দিয়েছিল বলছে ওটা নুপুরের ভাই। পরে নুপুরে বলছে, সিয়াবের ওয়াইফ বলছে, আচ্ছা তুমি এইগুলোর কোনো টেনশন করো না। চারটা মানে লোক ফোন দিছে যে মেয়ে আসছে, এখন আসতে পারিস। পরে যখন আমার কইছে, ওরে যখন বলতেছে যে ভিডিও কলে দেখা, পরে যখন ও আমার ভিডিও কলে যখন আমার দেখাইছে তখনই আমি বুঝতে পারছি এখানে কোনো ঝামেলা আছে। পরে আমি সিয়াবের হাবিবরে যখন জিজ্ঞেস করছি, হাজি হাবিব বলছে যে আমি তোমার এখানে ব্যবসা করার জন্য আসছি। টোটাল সর্বনাষ্ট তো সিয়াব নিছে, আমার সিয়াব পাঠাইছে ওই লোকের হাত। পরে আমার সাথে আরেকটা মহিলা ছিল, নাম হলো নাহিদা, নাহিদাও সিয়াবের অফিসে আসছিল দুটো মেয়ে নিয়ে। রোজিনার অভিযোগ, শিহাবুদ্দিন মালয়েশিয়া থাকলেও তার হয়ে দেশে নারীদের সংগ্রহ করে শাহিন নামের একজন। সিয়াব আমার ফোন দিছে, আমার মিথ্যা কথা বলে ওখানে পাঠাইছে। পরে ওই ছেলেও বলছে যে এগুলো সব মিথ্যা কথা, তোমার ও বিক্রি করে দিছে আমাদের, আর সব কিছু জানে শাহিন। শাহিন কাউরে কানেক্ট করে দিছে কিনা সেটা আমি কাহিনি জানি। পরে প্রায় বিভিন্ন বারে নিয়ে গেছিলো বিক্রি করার জন্য। আমি এই জন্য এগুলো কারোর কাছে ফেস করতে চাই না কোনোদিন। আমি একমাত্র আল্লাহর কাছে বিচার দিছি যে আল্লাহ ওর ভালো করি। ভুক্তভোগীরা জানান, দেশে যেমন শিহাবুদ্দিনের দালাল রয়েছে, তেমনি মালয়েশিয়াতেও এজেন্ট রেখেছেন শিহাব। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গিয়ে শিহাব নিজে এবং তার এজেন্টরা মেয়েদের টার্গেট করে বলে জানান তারা। এই যেমন মালয়েশিয়ায় পড়তে যাওয়া নরসিংদীর মেয়ে ফারিয়া আজাদ নওরিনকেও এক সামাজিক অনুষ্ঠানে টার্গেট করে শিহাব। মোটামুটি তাকে সবাই চিনে, ওই মালয়েশিয়া বুকি বিনতানে সবাই চিনে। তো আমি আসলে জাপানে ট্যুরিস্ট ভিসা করার জন্য ওর ওকে পাসপোর্ট দেই, সে বসে ভিসা করে দিবে, আমাকে একটা ইনভিটেশনও দেয়, সেটাও ভুয়া ছিল। নরিন দাবি করেন, পরিচয়ের পর তিনি জানতে পারেন শিহাব বিভিন্ন দেশের ভিসা করান। জাপানে যাওয়ার জন্য পাসপোর্ট দেওয়ার পর ভিন্ন রূপ নিয়ে আসে শিহাব। আমি ভিসার জন্য পাসপোর্ট দিছি, ওই পাসপোর্ট নিয়ে তারপর থেকে আমাকে ব্ল্যাকমেল এবং বাকিদের সাথে যে করে, ওদেরকে ডাকে অফিসে, ডেকে সে তাদের সাথে ছবি তুলে জোর জবরদস্তি করে ভিডিও করে, এরপর তাদেরকে ব্ল্যাকমেল করা শুরু হয়। অশ্লীল ছবি ধারণ করার পর সেই সব ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিয়ে করতে বাধ্য করেন বলে দাবি করেন নওরিন। আমাদের শোরুমে যায় আমার বোনের সাথেও ঝামেলা করে, আমার সাথেও ঝামেলা করে যে পাসপোর্ট দিব না, আমাকে বিয়ে করতে হবে, আপনার বোনকে আমার খুব ভালো লাগছে, ওকে বিয়ে করতে বলেন। পুরা কোলালামপুর ছড়াই ফেলছে আমি নাকি তার ওয়াইফ, মানে আমাকে নিয়ে এত নাম খারাপ করছে। সেই উদ্দেশ্যে আমি ঠিক আছে বিয়ে করলাম, এবং বিয়ের পরেও কখনো আমাকে পাসপোর্ট দেয়নি, লকারে রাখতো। বিয়ের পর শিহাবের প্রতারণার শিকার কয়েকজন নারী তাকে সতর্ক করে বলে জানান নওরিন। বিয়ে করার পর আমি আসলে জানি না সে যে এত খারাপ, এত মেয়ের সাথে এই ক্রাইমগুলি করছে। আমি একটু একটু তো শুনতাম, আমাকে নক দিত অনলাইনে,
আমাকে মাঝে মাঝে মেয়েরা কমেন্টস করতো যে আসলে আমি 5 নম্বর ওয়াইফ, 6 নম্বর ওয়াইফ, ওরা প্রত্যেকটা ওয়াইফের নাম লিখে পাঠাইতো। তখন আমি যখন বলি, ও বলে এগুলো মিথ্যা কথা, তো ব্লক করে দাও। এখন দেখি যেগুলো সবই সত্যি। এ বছরের 28 জুলাই নওরিন বুঝতে পারেন শিহাবের প্রতারণার শিকার তিনি। সে মূলত এই ছবি তুলে ভিডিও করে ব্ল্যাকমেল করে টাকা নেওয়া, তার উদ্দেশ্য টাকা কিভাবে নিবে। ইরানি কেউ সে পাসপোর্ট নিয়ে ব্ল্যাকমেল করে অনেক টাকা নিছে এবং মানুষকে বিদেশ পাঠানোর কথা বলে টাকা নিছে এবং মানব পাচার করছে। সে নাকি আবার ক্যামেরা নিয়ে যায়, ওই ভিডিও দিয়ে নাকি ব্ল্যাকমেল করে, যেটা আসে মানে সবাই জানে এখন। ওইটা ব্ল্যাকমেল করে অ্যানিলার কাছ থেকে 2 লাখ টাকা নিছে, তার অফিসে এই কাজগুলি করতো। এর মধ্যে অ্যানিলার ছিল, তারপরে ইসরা জাহানের ছিল, তারপর শিলার ছিল, তারপর ফিজার সাথে যে বিয়ের সম্পর্ক বিয়ে হয়েছে ওই পেপার্স পাইলাম, ফিজা ছিল, আরও কয়েকটা মধ্যবয়স্ক মহিলা, ওদের নাম জানি না, আরেকজন হলো রোজি, সে ছিল। নির্যাতনের অভিযোগ করায় শিহাবকে আটক করে মালয়েশিয়া পুলিশ। আমিও অনেক স্যাক্রিফাইস করছি, তার সাথে আসলে সংসার করার মতো সে লোকই না, অনেক এলোমেলো। আমি রহস্যজনক যে সে কি করে, বলে বিজনেস করে, কিন্তু কোনো অফিসিয়াল কল আসে না। ওরা নিজেরাই স্বীকার করছে যে আমি তোমারে শুধুমাত্র এই টার্গেট করছি ভিসার জন্য। আর ওর ওয়াইফ ছিল, ওয়াইফ সব কিছুই জানতো এবং আমার বাসায় যে বাজার করে নিয়ে আসতো এগুলোও নাকি তারা দুজনে মিলেই করতো। আমার ডিপেন্ড ভিসাটা তার দরকার ছিল, সে ডিপেন্ড ভিসা নিয়েছে এবং ডিপেন্ড ভিসা করেই সে থাকতো এতদিন। আর আমার ভিসা দিয়ে সে ইউএসএ ক্যানাডাতে চলে যেতে চাইছে, অ্যাপ্লাই করছে, রিফিউজ হয়েছে, আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। এত কিছু করার পর আমার লাইফ শেষ, আমার কেরিয়ার শেষ, তারপরে কেন আমাকে মেরে ফেলবে। আমি আসলে ওই যে রিপোর্ট করছি, 31 তারিখে আমার বাসা থেকে ওকে অ্যারেস্ট করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই যে কিছুদিন ছিল, পরে টাকা দিয়েও বের হলো, এরপর থেকে আমার অনেক প্রবলেম করতেছে সে। ভিসা করানোর কথা বলে যেসব নারীদের জিম্মি করে অশ্লীল ও অপ্রকাশযোগ্য স্পর্শকাতর ছবি ভিডিও ধারণ করেছে শিহাব, সেই সব ছবি ভিডিও এসেছে ক্রাইম ওয়াচ টিমের কাছে। 10 অক্টোবর 2024 তারিখে দেশে এসেছেন নওরিন। প্রতারণা, অর্থ আত্মসাত এবং নির্যাতনের কারণে শিহাবকে তালাক দেন নওরিন। আমি আসলে আশ্চর্য হইলাম যে আমি এত কিছু করার পরও এত প্রতারণার শিকার হইলাম, এটা আসলে বুঝতে পারি না। আমি এর আগে মানে এত বড় মানে ক্রাইম যে করবে, ওর ওয়াইফ আছে ওইখানে, এইগুলা কিছুই জানতাম না। আমি বাংলাদেশে এসে ওকে ডিভোর্স পেপার দিয়ে দিছি। নওরিন জানান, নকল ফেসবুক আইডি খুলে আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে বাজে বার্তা ছড়াচ্ছে শিহাব। পরামর্শের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে গিয়েছিলেন নওরিন। অভিযোগের ধরন দেখে মামলা করার পরামর্শ দেন সাইবার ক্রাইম ইউনিটের কর্মকর্তারা। জিডি একা করতে হবে, জিডি করে একটা অভিযোগ দিয়ে এখানে যান, তারপর আমরা অভিযোগে যেহেতু যতটুকু আমরা হেল্প করতে পারি তাকে, ঠিক আছে, আর না হলে সরাসরি একটা সাইবার ক্রাইম মামলা করলে তো মামলা ফির আমাদের কাছে আছে, তখন আমরা এটা মানে ডিপলি ভাবে এটা ইয়ে করবো। আদালতের দরজায় নওরিন, প্রতিকার পেতে শিহাবের বিরুদ্ধে মামলা নওরিনের। এখন আমি চাচ্ছি যে ও আমাকে আর ফিউচারে এরকম ফেক আইডি বা কাউকে আমার রিলেটিভ বা এরকম ভাবে হয়রানি না করুক, আমাকে থ্রেট দেয় যদি তুমি ফিরে না আসো এর থেকে খুব খারাপ করব। এগুলো যা করতেছে এগুলো আমাকে ভয় দেখানোর জন্য করতেছে, তো আমার কথা আমি চাই ওর একটা শাস্তি হোক। আমার সাথে যা করছে আর বাকিদের সাথে যা করছে, আমি মেয়ে হইয়া চাই সবার বিচারটাই যাতে হয়, এবার আমি করতে পারি। বাদিন রয়েছে পারিয়া আজাদ, ওনার হাজব্যান্ডের বিরুদ্ধে এই মামলাটা, এক্স হাজব্যান্ড। বাদিনী অভিযুক্ত হইল মালয়েশিয়া বিয়ে করে, মালয়েশিয়া নিয়ে ওনার কাছ থেকে বিপুল অঙ্কের টাকা উনি হাতিয়ে নেয়। পরবর্তীতে জানতে পারেন উনি আরও এর আগেও কয়েকটি বিবাহ করছে, পরবর্তীতে ছবি দিয়ে ওনাকে ব্ল্যাকমেল করে এই ওনাকে হয়রানি করে। ওনার ভাই বাবা বিরুদ্ধে আমরা মামলা করি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মামলাটি গ্রহণ করে পিবিআই তদন্তে প্রেরণ করেন। শুধু নওরিনই নয়, শিহাবের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাত এবং ধর্ষণের অভিযোগ বহু নারীর।
ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক মর্যাদা হানির কারণে ভুক্তভোগী নারীদের নাম পরিচয় ও ছবি প্রকাশ করছি না আমরা। আমি তো চট্টগ্রাম দিয়ে তো পাঠাইছি, আমার জনগণ অত বেচেই হলাইছিল, আমার মারফতে গেছি তো সবাই জানে, কে না জানে। 2019 সালে যে পাঠাইছে বিষয়টি কি বাদ আইসি এত সব অভিযোগের বিষয়ে ক্রাইম ওয়াচ টিমের পক্ষ থেকে আত্মপক্ষ সমর্থনের জন্য বক্তব্য চাওয়া হয় শিহাবুদ্দিনের। প্রথমে এনটিভির মালয়েশিয়া প্রতিনিধির কাছে বক্তব্য দিতে রাজি হলেও পরে আর ফোন ধরেননি শিহাব। বারবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।